গাজীপুর সিটি কর্পোরেশনের 37 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী রাশিদুজ্জামান জুয়েল মণ্ডল মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য আজ দুপুরে নিজ বাসভবনে স্থানীয় নেতাকর্মীদের জন্য দুপুরের খাবার আয়োজন করেন। তারপরে তিনি পূর্বপুরুষের কবর জিয়ারত করেন। রাশিদুজ্জামান জুয়েল মণ্ডল সাহেবের আব্বা আমার কবরকে পাশে নিয়ে তোমার দরবার তুললাম। মেহেরবানি করে রাশিদুজ্জামান জুয়েল মণ্ডলের আব্বা আমার কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। নির্বাচন করার জন্য মেয়ে জয়ের মালা গলায় দিয়ে আল্লাহ তারা আমার জন্য বাবার পাশে দাঁড়াইতে পারে। কবর জিয়ারতের মাধ্যমে মনোনয়ন পত্র জমা দেওয়ার কার্যক্রম শুরু করেন। পূর্বপুরুষের কবর জিয়ারত করার পর শহীদ আহসানুল্লাহ মাস্টারের গর্ভধারণী মাতার দোয়া নেন। তারপর তিনি শহীদ আহসানুল্লাহ মাস্টারের কবর জিয়ারত করেন। এখান থেকে কবর জিয়ারত করার পরে শহীদ তাজউদ্দিন আহমেদ অডিটোরিয়ামে মনোনয়ন পত্র জমা দেন। স্থানীয় ভোটারদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা জানেন চলার পথে অনেক ভুলভ্রান্তি আমার রয়েছে, সেই ভুলভ্রান্তির ঊর্ধ্বে আমি নয়, সকল ভুলভ্রান্তি আমাকে ক্ষমা করে দিয়ে আমার পক্ষে আপনারা নির্বাচন করবেন। আমি জানি এই চলার পথে আপনাদের সাথে অনেক বেয়াদবি করেছি, সমস্ত বেয়াদবি আজকে থেকে ক্ষমা করে নিজের সন্তানের মতো নিজের ছোট ভাইয়ের মতো আমাকে ভালোবেসে আপনারা আমার পাশে থাকবেন, সেই কথাটি আপনাদের কাছে আজকে আশা করি। প্রিয় ভাইয়েরা বন্ধুরা আমার, এখানে যে সমস্ত মুরব্বীরা আমার কাছে এসেছে, পুনিয়ার মানুষের ঋণ পুনিয়ার মানুষের ভালোবাসা আমি কোনোদিন ভুলতে পারবো না। পুনিয়ার প্রত্যেকটি মানুষ আজকে যেভাবে আমাকে ভালোবেসেছে নিজের সন্তান হিসাবে নিজের ভাই হিসাবে, পুনিয়ার যে সমস্ত মুরব্বীরা পুনিয়ার যে সমস্ত ভাইরা আজকে এখানে এসেছেন আপনাদেরকে কথা দিতে চাই, এর যতকাল এ দেহে রক্ত থাকবে আপনাদের ঋণ আমি শোধ করে যাবে, তারপর নয় আমার পূর্ববর্তী বংশধর আমার সন্তানদের কবলে যাবে, পুনিয়ার মানুষের কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবে, পুনিয়ার মানুষের প্রত্যেকটি মানুষের কাছে আমি সারা জীবন ঋণী হয়ে যাবে। আমি কাউন্সিলর হই আর না হই পুনিয়ার মানুষের ভালোবাসায় আজকে আমি সিদ্ধ হয়েছি। পুনিয়ার মানুষকে যদি নিজের চামড়া কেটে জুতা বানিয়ে দিবে সেই শোধ করার মতো আমার সুযোগ নেই। আজকে পুনিয়ার মানুষ যা দেখিয়েছে, আজকে চান্দরার মানুষ অহংকার করে বলে পুনিয়ার মানুষ আজকে ঐক্যবদ্ধ বেঁধেছে জুয়েল মণ্ডলকে দিব ভোট, আজকে কেন চান্দরাবাসী প্রত্যেকটা মানুষ আজকে মুরব্বীরা আপনাদেরকে নিয়ে অহংকার করে, এটাই আমার গর্ব। আমার মনে হয় আমি কুনিয়াতে বেশি সবচেয়ে নির্বাচনের সময় দিয়েছি, কুনিয়াতে সারা জীবন শৈশবে যৌবনে প্রত্যেকটা দিন আমি কুনিয়াতে জন্ম কুনিয়াতে সময় দিয়েছি, কুনিয়ার প্রত্যেকটি মানুষের সাথে আমার হৃদয়ের সম্পর্ক রয়েছে, আমার আত্মার সম্পর্ক রয়েছে, অনেক বড় ভাইরা রয়েছেন, অনেক মুরব্বীরা রয়েছেন যাদের সাথে আমার সরাসরি কথা না হলেও তাদের পরিবারের সাথে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে। প্রিয় ভাইয়েরা বন্ধুরা আমার, আজকে থেকে এখানে যারা আপনারা রয়েছেন আজকে থেকে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই আমার নির্বাচনকে সামনে রেখে গার্জিয়ান হিসাবে প্রত্যেকে জুয়েল মণ্ডল হয়ে কাজ করবেন, এটাই অঙ্গীবার বন্ধ। তৃতীয় ভাইয়েরা বন্ধুরা আমার, আমার শ্বশুর রয়েছেন, আমার শ্বশুর অসুস্থ, আজকে যদি উনি অসুস্থ থাকতেন আমার নির্বাচনের এত প্রতিযোগিতা হতো না, উনি সুস্থতা না থাকার কারণে আমার যারা ওনার মুরব্বীরা রয়েছেন ওনার দায়িত্ব রোধ আপনারা নিজে থেকে পালন করে আমাকে আগামী সিটি নির্বাচনে ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা আসলে ইনশাল্লাহ আগামী নির্বাচনে আপনাদের সহযোগিতা ভালোবাসা নিয়ে আমি জয় হতে চাই।